আমি 90-এর দশকে বড় হওয়া মেয়ে। আমার বাবা আমাকে যাদের গানের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তারপরে আমি নিজে যাদের গানের সাথে পরিচয় হয়েছি, যাদের গান আমাকে ভীষণভাবে টেনেছে, তার মধ্যে সুমন চট্টোপাধ্যায় একজন। আমার স্কুল জীবনের এমন কোনো সন্ধ্যা নেই যে সন্ধ্যায় আমি সুমনের গান শুনতে শুনতে অঙ্ক করিনি। আমার বেড়ে ওঠা সুমনের গানের সাথে। সো আর এতদিন পরে উনি এসেছেন, আমি তো আসবই। আমার টিকিট আসলে ব্যবস্থা করেছেন আমার বর। আমার বর তার বন্ধুদের মাধ্যমে ব্যবস্থা করিয়েছেন আমার পরিবারের জন্য, আমাকে বেগ পেতে হয়নি। আমি সুমনের গানের একজন শ্রোতা ভক্ত হিসেবে বলতে চাই। আমার ধারণা যারা এসেছেন তারা সবাই তার গান শুনতে ভালোবাসেন, সেই টান থেকে এসেছেন। আমি যখন স্কুলে পড়ি 1994, 1995, 1996, 1997, 1998 সেই সময়টা থেকেই আসলে আমি সুমনের গান শুনতাম, এখন পর্যন্ত শুনছি। আমি এই ভাবনা থেকে এসেছি যে 13 বছর পর উনি এসেছেন, সামনাসামনি ওনাকে দেখতে পাবো, ওনার কথা শুনতে পাবো, ওনার গান শুনতে পাবো, উনি যা গাইবেন যা বলবেন সব কিছুর জন্যই আমি এসেছি, একটা কোনো বিশেষ গানের জন্য।